শনিবার সকালেও ঈদের ছুটিতে ঘরমুখ যাত্রীদের চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট যার ভ্রমণ তার, এ স্লোগান বাস্তবায়নের কারণে এবার ভোগান্তি কম রেল যাত্রীদের। কমলাপুর স্টেশনে সকাল থেকে ঘরমুখ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রাপথে ভোগান্তি এড়াতে রেলপথ বেছে নেয়া বলছেন যাত্রীরা। ছোট বড় সবার চোখে মুখেই খুশি, অনলাইনে যারা টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পারছেন স্টেশনে। টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর তল্লাশি পেরিয়ে যেতে হচ্ছে প্ল্যাটফর্মে। তবে যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি তাদের কথা মাথায় রেখে স্টেশনের বাইরে বিক্রি হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। এখন পর্যন্ত কোন ধরনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।